যাহার মা পুষ্চরিত্রা যাহার মা বিকপি তাহার বড় জন্ম নেইথিবা পুও দুনিয়া বড় দাণ্ডরে বাপার পরিচয় খোঁজে মো মা সাধ্বী মো মা পতিব্রতা সত কহল মা মো বাপা কিয়ে প্রবল জনঙ্ক পাই এ সাম্রাজ্য দুর্বলর নাহি স্থান সারা আমার সমাজ কাড়ে কাড়ে প্রত্যেক মুহূর্তরে ঝিন্টিকা মারি বণি পোষি আসিছি কাড়ে কাড়ে দুর্বল প্রতি সবল অত্যাচার করি আসিছি এ ধন ইন্দ্র কো তু পারিবনি কাহে কি পারিবনি মা কাহে কি তা পাখে আছে দৈব বল মো পাখে আছে মো মার পদ ধুলি তা পাখে আছে উচ্চই শ্রবা অশ্ব আউ ঐরাবত হস্তি মো পাখে আছে মো মার পল তো কানে আরে ধন তা পাখে আছে অমোঘ শক্তি বজ্র মো পাখে আছে মো মস্তকরে মার হস্ত কহ মা তু পরা মোর প্রথম গুরু কহ মা কহ কিভলি ভাবরে মু নেবি পিতৃহন্তার প্রতিশোধ পারিবু পারিবি মা তপস্যা করি পারিবু তপস্যা তপস্যা করি পারিবু কাকু তপস্যা করিবি মা যা ব্রহ্মাঙ্কু তপস্যা করি যদি প্রসন্ন করি পারিবু তো পিতৃহন্তার তো প্রতিশোধ নেবু মার আশীর্বাদ নেই বাহারি পড়িলা বার বর্ষর ছুয়া ব্রহ্মাঙ্কু তপস্যা করিবা পাই ব্রহ্মাঙ্কু ডাকুছি ত্রিকূট শিখরে ব্রহ্মাঙ্কু তপস্যা করুছি হে লোক পিতা হে ত্রিকূট শিখরে ব্রহ্মাঙ্কু তপস্যা কলা বার বর্ষর ছুয়া বার বর্ষ পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে আবির্ভাব হলে আবির্ভাব হলে ব্রহ্মা উঠা বর্ষ আখি খোলি দেখ বিরাজমান সম্মুখরে তোর মাগি ঘেন বর অচিরে মু করিবি প্রদান আপন কে আরে যাহাকু তপস্যা করুছু মু সেই মু হচ্ছি বোমা আপন ব্রহ্মদেব আরে বাপা মু সেই প্রভু মু আপনকু তপস্যা করুথিলি আপন মো তপস্যার প্রসন্ন তোর তপস্যার সিদ্ধি হেইছি রে বাপা মাগ মাগ কোন মাগিবার অছি এ ব্রহ্মদেব ঠারু মাগি আপন দেই পারিবে দেবি রে বাপা দেবি তবে দিওন্তু মতে অমর বর দিওন এ বাপা অমর বড় মর্ত্য মণ্ডলে দেহ বহি দেবতা হইলে মরই এ মর্ত্য লোকরে যিয়ে জন্ম নিয়ে সে মৃত্যুবরণ করে তু কেমিতি বঞ্চিবু অমর হবু এ বাপা অমর বর ছাড়ি আউ কোন মাগিবার অছি মাগে সেইটি অসুর ছুয়া বিচার কলা কলা এমিতি গোটে বর মাগিবি ইয়ে ঠিক অমর বর সঙ্গে সমান হই বসা কোন মাগিলা অসুর ছুয়া জানিছি শিব প্রতিজ্ঞা করিছন্তি বিবাহ করিবে যো কথাটা কো পূর্ব রাখি দেইছি শিব সাপোর্ট করিছন্তি আউ সংসার করিবে নাই ইয়ার সুযোগ ফাইদা নেলা ইয়া গোটে অসুর ছুয়া বলা প্রভু মতে এই বর দিওন্ত দেবে তো বলা শিবঙ্ক বীরজিউ জাত হেলে সেহি
মতে এই বর দিও শিবঙ্করে তরু যো ছুয়া জন্ম নব তারি হাতে মু মরি তথাস্তু বশ্য তথাস্তু বশ্য তথাস্তু ব্রহ্মা কইলে তথাস্তু অসুর বিচার কলা কলা শিব হচ্ছন্তি আশুতোষ কালে ভবিষ্যতরে কেতেবেলে ভোলা বাবা ভোলা হই বিবাহ করিবে পুয় জন্ম হব মতে মারিব ব্রহ্মা আশীর্বাদ করে দিয়েছন্তি পুনি ডাকিলা কলা ব্রহ্মদেব ইলে পুনি তোর কোন অসুবিধা হলা আউ গোটে কথা নাই এইটা শেষ মাগুনি হ্যাঁ কোন মাগুছু মা গে বাপা মো পাকে সময় নাই দেবে দেবি রে দেবি কলা শিবঙ্করে তনর রে যাই পোড়া হইব পোড়া বীরজু জাত মরণে মতে শিবঙ্করে তো অনলরে পড়িব পড়িব অনল কহিলে অগ্নি নিয়া অগ্নি নিয়া সে পোড়া বীর্যরু সে পোড়ারে তরু যো ছুয়া জন্ম নব তারি হাতে মরিবি তথাস্তু 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 তথাপি ব্রহ্মা কহিলে তথাস্তু অসুর বিচার করা কলা কি আশ্চর্য তথাপি অস্তু কহিলে আরে অগ্নি অগ্নি উপরে পড়িব শিবঙ্করে তো অগ্নি তো জন দেবতা কলা অগ্নি রদাহিকা সকতি কালে কমাই দেব পোড়া বীর্যু পুণি কুমর ভবিষ্যতরে অগ্নি তাঙ্কর দাহিকা শক্তি কি কমেই দেবে শিবঙ্ক অম ঘরে তো পড়িবনি ছুয়া জন্ম হব মতে মারিব পুনি ডাকিলা কলা ব্রহ্মদেব কে বিষ্ণু কোন করিবি কহনি এটি গোটে বার বর্ষর পিলাটে ছন্দি দেয়ছি মতে যৌ কেনে কেদরা কলানি কোন কহিল আগুকু পণা সংক্রান্তি ব্রহ্মদেব সেপটে বিষ্ণু বারম্বার ফোন করছেন শিবঙ্কর আগুক পড়া সংক্রান্তি আছে ঝামু চালবে কোন ব্যবস্থা আবশ্যকতা মু নো টেনশন নউছি আউ গোটে কথা না টিকে রহ মু তামু সলিউশন করি সারে হ্যাঁ কোন কইল অঙ্গার নিয়া পাই সব রেডি আছে আর যতক সব অগ্নি সংযোগ হবে সে দায়িত্ব মোর ব্রহ্মদেব কোন হউছি তোর মু শেষ কথা মাগি এটা তোর শেষ মাগু হ্যাঁ মাগে কোন মাগুছু বাপা দেবে দেবি দেবি সত্য করিছন্তি দেবে দেবি শিবঙ্করে তো আসিব আসিব নিয়ারে পড়িব পড়িব পবনরে উড়িব উড়িব পানিরে উড়িব ছ জন মাঙ্ক গর্ভরে পড়িব কত জন ছটা মাঙ্ক গর্ভ ছ জন আচ্ছা ছ জন বেশ ছ জন মাঙ্ক গর্ভরে পড়িব হ্যাঁ এ ছটা মার গর্ভরু গটিয়ে পুয় জন্ম নব সেই পুয় হাতরে মু মরিবি কোন কইলু শিবঙ্কর রেত আসিব হ্যাঁ অগ্নিরে পড়িব হ্যাঁ পবনরে উড়িব হ্যাঁ পানিরে বুড়িব হ্যাঁ ছটা মাঙ্ক গর্ভরে পড়িব তাঙ্কঠু গটিয়ে সন্তান জন্ম ন সে তোদে মারিব আজ্ঞা তথাস্তু 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 কইন ব্রহ্মদেব আজ্ঞা বেগে অন্তর্ধান হেলে আনন্দ মনরে রাক্ষস সন্তান গৃহকু বাহুড়া হেলে ব্রহ্মা বরে বলিয়ান হই রাক্ষস সন্তান ঘরকু ফেরিলা মা পাদরে প্রণাম কলা কলা মা তোরি আশীর্বাদ পাই আজি ব্রহ্মাঙ্কর বরদান মু প্রাপ্ত হইছি এণিকি দেবতা মানক উপরে আক্রমণ হব কোড়া গুন্ডা করি পিতৃ হন্তার প্রতিশোধ নব এই পুয় অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর রাক্ষস বাহিনীকে সুসজ্জিত কলা আক্রমণ কলা দেবলোক দেবলোক আক্রমণ কলা মুনা সে রাক্ষস কিয়ে এইটু বিষয় আরম্ভ বিষয় এইটু আরম্ভ এ পর্যন্ত মু কেবল উপক্রমরে থিলি ও টেলর টেলর টেলর
ଏଇଠୁ ବହି ଆରମ୍ଭ ହେଲା। କଳା କଳା କୌତୁକୀ ପ୍ରବର ଏ ରସ ଶ୍ରୁତିରେ ଧର ବ୍ରହ୍ମାବରେ ବୋଲି ଆର ତାରକା ସୁର କଳା ଘୋର ଅତ୍ୟାଚାର କଳା ଘୋର ଅତ୍ୟାଚାର ହର ହର ସ୍ୱର୍ଗ ତ୍ରିଦଶବାସୀ ବ୍ରହ୍ମାଙ୍କୁ ଯୋଡ଼ିଲେ କର୍ମ ନିନ୍ଦି ସର୍ବ କର୍ମ ନିନ୍ଦି ସର୍ବ କରୁଥାନ୍ତି ମୋ ଭାଇ ଆସିଛନ୍ତି କେନ୍ଦୁଝରରୁ। ଦେଖି କେମିତି ଥାକୁଟା ନେଇକି ଯାଉଛନ୍ତି ଦେଖିବା ନା, କେମିତି ଯାଉଛି ଆଗକୁ ବିଷୟଟା ଦେଖିବା। ରହ ରହ ରହ, ଏଠି କହିବାରେ କାମ ନାହିଁ, ବୋଲିବାରେ କାମ ନାହିଁ, ନାଚିବା ଡେଇଁବାରେ କାମ ନାହିଁ, କାମଟା ଅଛି ଏଇଠି। ଇଏ ପୁରୀ ଜିଲ୍ଲା ପାଠରେ ବାପା, ପୁରୀ ଜିଲ୍ଲାର ଗାୟକଟିଏ ପ୍ରଭୁ କଳା କୌତୁକୀ ପ୍ରବର ଏ ରସ ଶ୍ରୁତିରେ ଧର ବ୍ରହ୍ମାବରେ ବଳିଆର ତାରକା ସୁର ସେ ଅସୁର ନା କଣ ତାରକା 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 ସୁର ସ୍ୱର୍ଗ ଆକ୍ରମଣ କଲା, ଦେବତା ମାନଙ୍କୁ ପରାସ୍ତ କଲା, ସ୍ୱର୍ଗ ସିଂହାସନରେ ବସିଛି ତାରକା, ସବୁ ଦେବତା ମାନଙ୍କୁ ଧାଡ଼ି କରି ଠିଆ କରେଇଲା। ତେତ୍ରିଶ କୋଟି ଦେବତା ହାତ ଯୋଡ଼ି ଦେଇ ତାରକା ନିକଟରେ ଠିଆ ହେଇଛନ୍ତି। ମୁନା ତାରକା ଡାକିଲା, କହିଲା ଦେବଗଣ ଦେବଗଣ, ତମେ ମାନେ ସମସ୍ତେ ଅଛ, ତମ ରାଜା କୁଆଡ଼େ ଗଲା, ରାଜା କୁଆଡ଼େ ଗଲା, କହିଲା କରିଅଛି ପଣ ସାର ଗଣକବି ବୈଷ୍ଣବ ପାଣି ବହି ହଉଛି ମହିଷାମର୍ଦ୍ଦିନୀ, ଗୋଟେ ପଦ ଆସିବ ନା ନାହିଁ, କହିଲା କରିଅଛି ପଣ ଆରେ ଦେବ ଗଣ ତ୍ରିପୁରେ ରଖାଇ ଦେବି ନାହିଁ। କରିଅଛି ପଣ ଆରେ ଦେବ ଗଣ ତ୍ରିପୁରେ ରଖାଇ ସରିଗଲା ତୁମ ଦେବ ଭୋଗ ଏବେ, ସରିଗଲା ତୁମ ଦେବ ଭୋଗ ଏବେ, ଅମୃତ ତ ଖାଇଦେବି ନାହିଁ। କହିଲା ହେ ଦେବଗଣ ସାବଧାନ, ଏଣିକି ଆଉ ତମ ଶାସନ ଚଳିବ। ପୁଣି କହିଲା କହିଲା ଇନ୍ଦ୍ର ପତ୍ନୀ ହେବ ମୋ ସାଇନି ପାଦ ପ୍ରକ୍ଷାଳିବ ଲକ୍ଷ୍ମୀ ଠାକୁରାଣୀ, ଇନ୍ଦ୍ର ପତ୍ନୀ ହେବ ମୋ ସାଇନି ପାଦ ଆଉ।
ବସ୍ କେତେ ପିଆଜ ଲଙ୍କା ଲୁଣ ଖାଇଛ ଆଜି ଦେଖିବି ରହ କଣ ଭାବିଛ ଢିଙ୍କିକି ତମେ କାଠ ମଣିଛ ଆଉ ଢିଙ୍କିଟା କଣ ଢିଙ୍କିଟା କଣ କାଠ ନୁହଁ ଆଉ କଣ ଇନ୍ଦ୍ର ପତ୍ନୀ ହେବ ମୋ ଅଙ୍କ ସାଇ ପାଦ ପ୍ରକ୍ଷାଳିବ ଲକ୍ଷ୍ମୀ ଠାକୁର ଏ ସୁଧର୍ମା ସଭାରେ ତମେ ଯୋଉ ଅଷ୍ଟଅପ୍ସରାଙ୍କର ନୃତ୍ୟ କରୁଛ ଆଜିଠାରୁ ନୃତ୍ୟ ବନ୍ଦ ପୁଣି କହିଲା କହିଲା ଉଚ୍ଚେଇ ସଭା ଅଶ୍ୱ ଜଳରେ ବୁଡ଼ିବ ଐରାବତ ହସ୍ତି ଅମରେ ବଢିବ ଖାଲି ସେତିକି ଇନ୍ଦ୍ରାଣୀ ଗୋଳାରେ ତାରି ଜାତ ହାର ଆଉ ମୁଁ ରଖାଇ ଦେବି ନାହିଁ ଚୋର ତସ୍କର ଏଇଟା କଣ ସାର ଏଇଟା କଣ ଦେଖିପାରୁଛନ୍ତି ବ୍ରହ୍ମଗିରିରେ ଥିଲେ ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନରେ ପାଲା ଗାଉଥିଲୁ ଖରାଦିନ ଯୋଉ ଗୋଟେ ଦେଇଥିଲେ ଫ୍ୟାନ ସେ ଫ୍ୟାନଟା ତଳେ ପଡ଼ିଗଲା ଭାଙ୍ଗିଗଲା ତାର ପତାଟାକୁ ଆଣିକି ଆସିଛି ଖାଇଥାନ୍ତା ଏଇ ପତାଟାକୁ ଆଣିକି ଆପଣଙ୍କ ଜାଗାରେ ଦେଖେଇଲେ ବୋଲି ଆପଣ ବ୍ରହ୍ମଗିରି ନାଁ ରହିଲା ନା ନାହିଁ ମୁଁ ଏଠି ଦେଖିବି କୌଣସି ଗୋଟେ ଚେୟାର ନେଇକି ପଳେଇବି ବସ 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 ତାରକାସୁର ବସିଛି ସ୍ୱର୍ଗ ସିଂହାସନରେ ଦେବତା ମାନେ ସବୁ ହାତ ଯୋଡ଼ି ଠିଆ ହେଇଛନ୍ତି ତାରକା ଡାକିଲା କହିଲା ସୂର୍ଯ୍ୟ ସୂର୍ଯ୍ୟ ତମେ ସୂର୍ଯ୍ୟ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ମୁଁ ଶୁଣିଛି ତମର କୁଆଡେ ହଜାରେ କିରଣ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ମୋ ସହସ୍ର ଶକ୍ତି ଆଜ୍ଞା ଭଗବାନ ତମକୁ ସହସ୍ର ଶକ୍ତି ଦେଇଛି ସୂର୍ଯ୍ୟ ତମେ ଶକ୍ତି ବିନିଯୋଗ ଠିକ ସେ କରୁଛ କରୁଛ ରହ ସାର ଆମ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ହଉ ବା ବିଧାନସଭାରେ ହଉ ଦିଟା ଦଳ ଗୋଟେ ଶାସକ ଦଳ ଗୋଟେ ବିରୋଧୀ ଦଳ ଯଦି ବିରୋଧୀ ଦଳ ନଥିବେ ତାହେଲେ କଣ ହବ ଯେମିତି ଆମ ଓଡ଼ିଶାରେ ବିରୋଧୀ ଦଳ ନାହାନ୍ତି ହଉଛି କଣ ଯିଏ ଶାସକ ଦଳ ମନମୁଖୀ ଶାସନ କରିବ ଠିକ ନା ନାହିଁ ପୁଅ ଯୋଉଠି ବିରୋଧୀ ଦଳ ମଜବୁତ ସେଠି ଶାସକ ଦଳ ତିନି ଥର ଭାବିବେ କାମ କରିବା ପୂର୍ବରୁ ବିଲ୍ଟା ପାସ୍ କରିବା ପୂର୍ବରୁ ପାଞ୍ଚ ଥର ବିଧାନସଭା ବସିବ ଆଜ୍ଞା ଏଇଟା ବେକାର କଥା ନୁହଁ ଆପଣ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଆଜି ଯୋଉ ସାହିତ୍ୟ କରିବା ପାଇଁ ଯାଉଛି ଏହା ପୂର୍ବରୁ ଆପଣ ଅନେକ ଥର ତାକୁ ଶୁଣିଛନ୍ତି ଅନେକ ବର୍ଷିଆନ ଗାୟକ ମାନଙ୍କ ମୁହଁରୁ ଶୁଣିଛନ୍ତି ଏଇଟା ନୂଆ କଥା ନୁହଁ ଆପଣ ମାନଙ୍କ ପାଇଁ କିନ୍ତୁ ମୁଁ ଆଜି ଯୋଉ ତଥ୍ୟ ଥୋଇବି ବୋଧ ହୁଏ ସେଇଟା ଆପଣ ମାନଙ୍କ ପାଇଁ ନୂଆ କାଳିଦାସଙ୍କ ସାହିତ୍ୟ କାଳିଦାସ ଜଣେ ସାଧାରଣ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ନୁହନ୍ତି ଆଜ୍ଞା କହିଲା ଜୟ କାଳିଦାସ ଜୟ ବେଦ ବ୍ୟାସ ଭାରତୀ ପ୍ରିୟ ନନ୍ଦନ କାଳିଦାସ କହିଲେ ତାରକାସୁର ଠିଆ କଲା ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ କହିଲା ସୂର୍ଯ୍ୟ
ତମର କିରଣ କେତେ? ମୋର ହଉଛି ହଜାର କିରଣ। ହଜାର କିରଣ ତମକୁ ଭଗବାନ ଏ କିରଣ ଦେଇଛି କାହିଁକି? ଏ ପୃଥିବୀ ଆସିକି ଆଲୋକ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ, ଶକ୍ତି ଦେବା ପାଇଁ। ଆଲୋକ ପ୍ରଦାନ କରିବ, ଶକ୍ତି ପ୍ରଦାନ କରିବ। ଆଜ୍ଞା, ତମେ ହଉଛ ଶକ୍ତିର ଉତ୍ସ। ଆଜ୍ଞା। ଆଚ୍ଛା ସୂର୍ଯ୍ୟ, ଆଜ୍ଞା, ତମେ ବେଳେ ବେଳେ ତମ ଶକ୍ତିର ଅପବ୍ୟବହାର କରୁଛ? ନାଇଁ ଆଜ୍ଞା, ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ କରିନି। ହଁ ମୁଁ କରିନି। କରିନ? କରିନି। ସାର ସୂର୍ଯ୍ୟ ତାଙ୍କ ଶକ୍ତିର ଅପବ୍ୟବହାର କରୁନାହାନ୍ତି? କରୁଛନ୍ତି ନା ନାହିଁ? ସୂର୍ଯ୍ୟଙ୍କର କାମ ହେଲା ତାପମାତ୍ରା ପ୍ରଦାନ କରିବେ, ଆଲୋକ ପ୍ରଦାନ କରିବେ, ତେଜ ପ୍ରଦାନ କରିବେ, ଉତ୍ତାପ ପ୍ରଦାନ କରିବେ, ଉର୍ଜା ଶକ୍ତି ପ୍ରଦାନ କରିବେ। କିନ୍ତୁ ବେଳେ ବେଳେ ସୂର୍ଯ୍ୟ ତାଙ୍କର ଲକ୍ଷ୍ୟପଥର ବିଚ୍ୟୁତ ହେଉଛନ୍ତି। କେତେବେଳେ? କେତେବେଳେ ପୁଅ? ଏଇଟା କୋଉ ମାସ ଚାଲିଛି? ଚୈତ୍ର ମାସ ଚାଲିଛି, ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଚାଲିଛି। ଆରେ ଇଂଲିଶରେ କହ କୋଉ ମାସ? ଏଇଟା ଆଜ୍ଞା ବର୍ତ୍ତମାନ ଏପ୍ରିଲ ଚାଲିଛି। ଏପ୍ରିଲ, ୟା ପରେ ଆସିବ ମେ ଆଉ ଜୁନ। ମେ ମାସ ଜୁନ ମାସରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ପ୍ରବଳ କିରଣ ସାର ଆପଣ ଦେଖିବେ। ଏ ଓଡ଼ିଶା କାହିଁକି ସାରା ଭାରତରେ ଅନେକ ଲୋକ ଅଂଶୁଘାତର ଶିକାର ହେବେ। ସୂର୍ଯ୍ୟ କେତେବେଳେ ତମ ତାପମାତ୍ରା ପରା 85 ଡିଗ୍ରୀ କି ଛୁଏ ହେ, ତୁମରି ପ୍ରଭାବେ ଗରିବ ଲୋକମାନେ କେତେ ହନ୍ତ ସନ୍ତ ହୁଏ। ସୂର୍ଯ୍ୟ ବେଳେ ବେଳେ ତମ କିରଣ 85 ଡିଗ୍ରୀ ଛୁଇଁ ଯାଉଛି, ଅନେକ ଲୋକ ଅଂଶୁଘାତରେ ମରୁଛନ୍ତି। ଏ କଥା ମିଛ? ସତ। ଆଚ୍ଛା ସୂର୍ଯ୍ୟ ତୁମେ କୁହ, ଯୋଉ ଲୋକମାନଙ୍କୁ ତମେ ଅଂଶୁଘାତରେ ମାରୁଛ ଆଜ୍ଞା, ତାଙ୍କ ଭିତରୁ ଧନୀ ଲୋକ କେଇଟା? ନାଇଁ ଧନୀ ଲୋକ ଗୋଟିଏ ନାହାନ୍ତି ଆଜ୍ଞା। ସାର ଅଂଶୁଘାତରେ ଧନୀ ଲୋକ ମରିବେ ଜମା? ତାଙ୍କର କିଛି ହବନି, ଘର ଭିତରେ ଏସି, ବାହାରକୁ ବାହାରିଲେ କାର୍ରେ ଲାଗିଛି ଏସି, ଅଫିସ ଗଲେ ଅଫିସ ଲାଗିଛି ଏସି, ସିଏ କାହିଁକି ମରିବେ? ଅଂଶୁଘାତରେ ମରନ୍ତି କିଏ? ଯୋଉମାନେ ରାସ୍ତା କଡ଼ରେ ବୁଲାବିକା ବ୍ୟବସାୟ କରନ୍ତି, ଯୋଉମାନେ ରାସ୍ତାରେ ରିକ୍ସା ଟାଣନ୍ତି, ଯୋଉମାନେ ଛାତ ଉପରେ ଠିଆ ହୋଇ ପଥର ବସାନ୍ତି, ଗରିବ ଗୁରୁବା ନିରପରାଧ ପ୍ରାଣୀ ଯୋଉମାନଙ୍କର ସମ୍ବଳ କିଛି ନାହିଁ, ଦିନକୁ ଦି ମୁଠା ଭାତ ଖାଇବା ପାଇଁ, ପଖାଳ ଖାଇବା ପାଇଁ ଯେ ସଂଗ୍ରାମ କରେ, ସେଇ ବିଦ୍ୟା ଲୋକ ପୁଅ ଅଂଶୁଘାତରେ ମରେ। ସୂର୍ଯ୍ୟ ତମକୁ ଏଇଥିପାଇଁ ଶକ୍ତି ଦିଆଯାଇଛି, ଗରିବ ଲୋକଙ୍କୁ ମାରିବା ପାଇଁ। ଶୁଣ, ଏ ତାରକାର ନିର୍ଦ୍ଦେଶ, ତାରକା କହୁଛି ଆଜିଠାରୁ ମୋ ନିର୍ଦ୍ଦେଶରେ ପରିଚାଳିତ, ଯାହା କହିବ ସେଇଟା କରିବି। ବଢ଼ାନା, ବରଂ କମେଇ ଦିଅ, ବଢ଼ାନା। ଶୁଣ, ଲେଖିଲେ କାଳିଦାସ ବହି କୁମାର ସମ୍ଭବ, ଭାଇ ବସା ଘରେ ଶୁଣ, ଆଉ ଟିକେ କମା କମା, ମୋର କମା, ଏଇଟା ଠିକ ଥାଉ। ଶୁଣ, କାଳିଦାସଙ୍କ ସାହିତ୍ୟରେ ସାମାଜିକ ଚେତନା, ତାରକା କହୁଛି କୋରାପୁରେ ତମେ ବାସିଅ ତନୋତି ରବିରାତ ଦୀର୍ଘିକା କମଳ ମେଷା ଯାବତ ମାତ୍ରେଣ ସାଧ୍ୟତେ।